আজ আমাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। মনে রাখতে হবে, যারা নির্বাচনে প্রার্থী হতে চান তাদের কাছে অনুরোধ, প্রার্থী হওয়ার অধিকার সবার আছে, কিন্তু প্রার্থী হতে গিয়ে অসুস্থ প্রতিযোগিতা করে দলের ভাবমূর্তি নষ্ট করবেন না, অসুস্থ প্রতিযোগিতা করবেন না, সুস্থ প্রতিযোগিতা করেন। আপনার প্রার্থী হওয়ার যোগ্যতা থাকলে আপনি অবশ্যই প্রার্থী হবেন। এসিআর জমা আছে, এই যে এখানে বসে আছে আমাদের নেত্রী, আমাদের সভাপতির কাছে সবার এসিআর জমা আছে। পর পর জরিপ রিপোর্ট তার হাতে আছে। সর্বশেষ তিনি জনগণের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, যিনি উইনেবল, ঠিক সেই রকম পার্টি দলের হোক জোটের হোক, আমরা জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকে শেখ হাসিনা মনোনয়ন দেবেন।